যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার মানবাধিকার সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2020 সালে বিশ্বের বিভিন্ন স্থানে প্রচুর সংখ্যক মানুষ নির্মম মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন। আজ প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে যে মানবাধিকারের ট্রেন্ড লাইনগুলো ভুল পথে অগ্রসর হয়েছে। আমরা প্রমাণ পেয়েছি বিশ্বের প্রতিটি অঞ্চলে এমনটি ঘটছে। ব্লিংকেন চীন সরকারকে তার সংখ্যালঘু ধর্মীয় নৃগোষ্ঠী উইঘুরের সঙ্গে আচরণকে গণহত্যা বলে অভিহিত করেছেন। প্রতিবেদনে চীন, রাশিয়া, মিয়ানমার, ইরানের পাশাপাশি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতির কথাও উল্লেখ করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা বাংলাদেশ সম্পর্কে জানতে চাইলে মানবাধিকার কর্মী অ্যাডভোকেট রিজওয়ানা হাসান বলেন, দেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে, আমি বলবো যে অনেক ক্ষেত্রেই কিন্তু এটা একটা ভীতি সৃষ্টি করছে জনমনে বিভিন্ন ইস্যুতে। আমরা যখন প্রতিবেদনটিকে সঠিক মেনে নিই, মানতে গেলে একজন বাংলাদেশী হিসেবে আমার খুব কষ্ট হয়, কারণ এটা আমাকে উদ্বিগ্ন করে তোলে। আমাকে দেশের ভবিষ্যৎ, দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ, মানবাধিকারের ভবিষ্যৎ নিয়ে আসলে খুবই চিন্তিত করে তোলে। মানবাধিকার প্রতিবেদনে রাশিয়া এবং বেলারুশের মতো দেশে সমালোচক এবং সাংবাদিকদের কারাবন্দী করা, নির্যাতন করার কথা বলা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের ওয়াশিংটনের পরিচালক সারা হোলেউইনস্কি বলেন, যখন আপনি মানবাধিকার লঙ্ঘনের সংজ্ঞাটি দেখেন, দেখা যায় সেখানে ইরান রয়েছে। এবং আমি মনে করি যে মানবাধিকার লঙ্ঘনের এই অপব্যবহারগুলি কি এই প্রশাসন তা জানাতে আগ্রহী? পররাষ্ট্র দপ্তরের এবারকার রিপোর্ট সম্পর্কে সার্বিক মূল্যায়ন জানতে চাইলে অ্যাডভোকেট রিজওয়ানা হাসান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ে সরকারের যে পরিবর্তন হয়েছে, সেটা আমাদের মানবাধিকার কর্মীদেরকে কিছুটা হলেও আশ্বস্ত করেছে। এর আগের রিজিমে তো আমরা একরকম দম বন্ধ অবস্থায় ছিলাম, বিশেষ করে আমরা যারা পরিবেশ সংক্রান্ত মানবাধিকার নিয়ে কাজ করি। জলবায়ু পরিবর্তনের বিষয়ে এর আগের সরকারের যে অবস্থান ছিল, সেটা তো আসলে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকের অধিকার না, গোটা বিশ্বের নাগরিকদের অধিকারকেই আসলে প্রশ্নবিদ্ধ করে তুলছিল। ব্লিংকেন মিয়ানমারের সংঘাতের কথা তুলে ধরে বলেন, নভেম্বরে অং সান সুচির জাতীয় লীগ ফর ডেমোক্রেসি পার্টি নির্বাচনের জয়ের পর সেখানে সামরিক অভ্যুত্থান হয় এবং পরে মিয়ানমারে সহিংসতা বাড়তে থাকে। সরকার সমূহ যত বেশি এই ধরনের মানবাধিকারের প্রতিবেদন তাদের নীতিমালায় প্রয়োগ করবে, তাতে মানবাধিকার নিয়ে অন্তত ভাবার অবকাশ বাড়বে। লেউইনস্কি বলেন, মানবাধিকার বিষয়টি নীতি নির্ধারণে থাকলে এক দেশের অন্য দেশের সঙ্গে যুদ্ধের জন্য অস্ত্র প্রেরণের সিদ্ধান্ত প্রভাবিত হবে। আরশ আরবাসাদির প্রতিবেদন থেকে সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।